তাহলে তুমিই ভাবো আইডিয়া আমি জানি না আমি বলবো আমরা বরং একটা কাজ করি পোলা আমরা মাউন্ট এভারেস্টের মাথার উপর থেকে ঝাঁপ মারি ব্যাস তাহলে তো আমরা ভাসতে 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 শেষ তাই তো মাউন্ট এভারেস্ট তো বাড়াবাড়ি হয়ে গেল না আচ্ছা ঠিক আছে কাছাকাছি কোনো উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ মারবো ব্যাস উঁচু বিল্ডিং এ সেখান থেকে ঝাঁপ দেব ভয় করছে বললে তো চলবে না পলা আমাদের কাছে তো আর অন্য কোনো পথ খোলা নেই তাই আমাদেরকে আত্মহত্যা করতেই হবে আমাদের আত্মহত্যা করতেই হবে আত্মহত্যা করতেই হবে চন্দু তুমি এইভাবে আমার টেনে নিয়ে আসছো কেন তুমি শুনতে পেলে না ওরা ওই ওইখানে কি হয়েছে ওখানে তুমি কি পাগল হয়ে গেছো তুমি কিছু শুনতে পাও না শুনলে না ওখানে পার্থ কি বলছিল ওরা দুজন সুইসাইড করার কথা ভাবছে সুইসাইড সুইসাইড তা করুক না সুইসাইড কি আছে তাতে তুমি কি মানুষ না তুমি পাষণ্ড ওইদিকে আমার ভাইটা আর বুচিটা সুইসাইড করার কথা ভাবছে এদিকে আমি চুপ করে বসে থাকবো তুমি তো সেটাই চাও তুমি তো সেটাই চাও তুমি তো চাও না যে পলাদি আর পার্থদের মধ্যে মিল হোক তুমি তো এটাও চাও না যে অর্জুন দা কৃষ্ণদের মধ্যে বিয়ে হোক না আমি চাই না আমি চাই না দাদার কৃষ্ণের মধ্যে বিয়ে হোক আমি চাই না পলা আর পার্থ এক হয়ে থাক আমি চাই না বাঙালা ঘটি এক হয়ে যাক কিন্তু আমি এটাও চাই না যে আমার ভাইটা সুইসাইড করুক আমি জানি আমি জানি এই পুরো দোষটা আমার পুরো দোষটা আমার আমি ভুল চন্দু আমার ভাইকে আমায় বাঁচাতেই হবে আমি কি করব বলো না বেশা তুমি একটা জিনিস বুঝতে পারছো না কিন্তু তাহলে তো বাঙাল ঘটির মধ্যে মিল হয়ে যাবে আরে হয়ে যাক মিল বাঙাল ঘটির মধ্যে হয়ে যাক মিল আরে দুটো জীবন আগে না বাঙাল ঘটি আগে কি হলো ওরম ভাবে আমাদেরকে তাকিয়ে আছো কেন